নমস্কার, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো, একটা পায়েসের রেসিপি। সেটা হচ্ছে নিমকির পায়েস। আপনারা অনেক রকম চাল, মানে গোবিন্দভোগ চালের পায়েস খেয়েছেন, গাজরের পায়েস খেয়েছেন, আর লুচির পায়েস খেয়েছেন। তো আমি আজকে আপনাদের নিমকির পায়েস করে দেখাবো। আর এই নিমকির পায়েস করতে গেলে কী কী লাগবে? এই নিমকির পায়েস করতে গেলে সবার প্রথমে লাগবে ময়দা। আমি এক কাপ ময়দা নিয়েছি। লাগবে দুধ, আমি এক লিটার দুধ নিয়েছি। আর এই পায়েস করতে লাগবে আমার চিনি, আমি চিনি নিয়েছি 100 গ্রাম মতন। গুঁড়ো দুধ নিয়েছি আমি 1/2 কাপ। কিশমিশ নিয়েছি কিছুটা, এটা 20 গ্রাম মতো কিশমিশ। 20 গ্রাম মতো আমি কাজু নিয়েছি। আর আমন্ড নিয়েছি, 3টে আমন্ড কুচে নিয়েছি, 2টো চেরি কুচে নিয়েছি, আর পেস্তা নিয়েছি 4-5টা কুচি, এগুলো গার্নিশের জন্য। আর এলাচ নিয়েছি 4টে, আর এলাচ গুঁড়ো নিয়েছি অল্প একটু, 1/3 চা চামচ। আর খুব সামান্য পরিমাণ নুন লাগবে। আমি বনস্পতি ডালদা নিয়েছি 2 টেবিল চামচ। সবার প্রথমে আমি দুধটা আগে সুন্দর করে গাঢ় করে জাল দিয়ে নেবো। তো আমি দুধটা একটা কড়াইতে বসিয়ে দেবো। দুধটা গাঢ় করে আগে জাল দিয়ে নেব। যতক্ষণে আমি দুধটা গ্যাসে সুন্দর করে জাল দিয়ে নেব, ততক্ষণে আমি ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিমকি বানিয়ে নেব। ময়দাতে আমি খুব সামান্য একটু নুন দেব। নিমকিটা ভাজতে গেলে অল্প একটু নুন দিতে হবে, খুব সামান্য, কেন এটা পায়েস হবে, ওই জন্যই নুনটা খুব কম দিতে হবে। আর এই বনস্পতি ডালদাটা আমি দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ বনস্পতি ডাল দিলাম, দিয়ে এটা ময়দাটা আমি ময়ান দিয়ে নেব। এবার আমি এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দেব, এই ময়দার মধ্যেই দিয়ে দেব। গন্ধটা যেহেতু পায়েস, গন্ধটা খুব সুন্দর আসবে। নিমকিটা ভাজব। আমি এটা ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা একটু শক্ত ডো হবে, বেশি নরম হবে না। ডোটা বেশ করে ডোলে নিতে হবে। আমার নিমকির ডোটা সুন্দর করে 5 মিনিট ধরে ডোলে ডোলে ভালো করে মোলায়েম করে নিয়েছি। আমি এবার একটা চাকির মধ্যে এটা উঠিয়ে নেব। আমি এবার চাকির মধ্যে এটা একটু ডোলে নিয়ে এটা আমি 3টে লেচি কেটে নেব। 3 ভাগ করে 3টে লেচি কাটব। দুটো রেখে দিলাম, একটা লেচি আমি সুন্দর করে গোল করে বেলে নেব। একটু ময়দা দিয়ে বেলতে হবে, না হলে এটা ঘুরবে না। সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে, রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি এক এক করে নিমকিগুলো রুটি থেকে নিমকিগুলো কেটে নেব। তো তার আগে আমি এই চাকিতে একটু ডালদা লাগিয়ে নেব। এতে শুকনো আটা দিলে রুটিটা ঘুরতে থাকবে, ওই জন্য কাটা যাবে না। একটু ডালদার উপর এইভাবে একটু চেপে নেব, তাহলে সুন্দরভাবে রুটিটা বসে যাবে, তাহলে আমার নিমকি কাটতে সুবিধা হবে। এবার আমি এক এক করে নিমকি কাটব। এইভাবে চাকু নিয়েছি, এইভাবে নিমকিগুলো কেটে নেব। হয়ে গেল, আমি এবার এগুলো উঠিয়ে দেব। কড়াইতে আমি তেল বসিয়েছি, এবার আমি নিমকিটা ভেজে নেব। নিমকিটা আমি কেটে নিয়েছি, আস্তে আস্তে করে তেলের উপরে নিমকিটা ছেড়ে দেব। এই নিমকিটা কিন্তু খুব একটা কড়া ভাজা হবে না, নিমকি ভাজা হবে না। নিমকিটা যেরকম ক্রিস্পি হয়, ক্রিস্পি হবে না, এটা একদম সাদা থাকতে থাকতে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এটা ক্রিস্পি করার কোনো দরকারই নেই। নিমকিটা আমার ভাজা হয়ে গেছে, এরকম সাদা থাকতে থাকতে নিমকিটা আমার তুলে নিতে হবে, নাহলে পায়েসটা, এটা ক্রিস্পি করলে পায়েসটা ভালো লাগবে না। কর আর পায়েসের মধ্যে দিলে একদম গোলে হয়ে যাবে। আমি আবারও একটা রুটির নিমকি কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো, এটাও ভেজে নেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। নিমকিটা আমি ভেজে তুলে নিয়ে পায়েসটা করবো। তো তার আগে আমি এই চিনিটা একটা বোলের মধ্যে নিয়ে নেব, এর মধ্যে গুঁড়ো দুধটাও মিশিয়ে দেবো।
চিনির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিলে আর গুঁড়ো দুধটা দলা পাকায় না। এটা আমি সুন্দর করে মিশিয়ে নিই। আমি গুঁড়ো দুধ আর চিনিটা মিশিয়ে নিয়েছি, এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার আমি কাজুটাকে দিয়ে দেবো, এতে কিশমিশটা দিয়ে দেবো। সবগুলো একটু সুন্দর করে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। দুধটা আমি সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, এতে আমি গুঁড়ো দুধ চিনি কাজু কিশমিশ দিয়ে 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এলাচ চাটটা দিয়ে দেবো। দুধটা গাঢ় হয়ে গেছে, আমি এবার এতে নিমকিটা দিয়ে দেবো। নিমকিটা দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, এমনি নিমকিতে আমার দুধটা সব টেনে নেবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। আমি পায়েসটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে উঠিয়ে দেব। উপর থেকে আমি একটু গার্নিশ করে দেবো, একটু আমন্ড ছড়িয়ে দিলাম, একটু চেরি দিয়ে দিলাম, একটু পেস্তা দিয়ে দিলাম উপর থেকে। হয়ে গেছে আমার নিমকির পায়েস। খুব ভালো একটা রেসিপি, নতুনত্ব আছে। আপনারা লুচি টুচির পায়েস খেয়েছেন, সিমুইয়ের পায়েস খেয়েছেন, একবার নিমকির পায়েস করে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।